কাঁদিস না ভাই, কাঁদিস না, এরকম সুযোগ মজা করছিলাম আমি। আরে চোখটা দেখে দে তো কি, আরে কাঁদিস না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিউ, আমার সাথে আছে এই যে এখানে আছে টুকি, কাকি, আর আছে এখানে প্রীতম। প্রীতমকে দেখা যাচ্ছে না, আর ক্যামেরা পিছনে আছে হচ্ছে আমার ভাই, ও ক্যামেরা করছে। ওই যে রাত্রেবেলা আমরা বসে গেছি এখানে, এই যে আছে দুটো মোমবাতি আছে, আর এখানে আছে একটা এই যে সাদা একদম কাগজ, আর আছে রং তুলি। তো আমরা যেটা করবো, আমরা কি করবো বলো তো, আমরা আজকে একটা জিনিস করব, কালো জাদু। কালো জাদু না তো, ওই যে প্ল্যান চেট বা চিট কি একটা বলে, আমরা ওটাই এখন করব। জাদুতে কি পেদাত্তা বলে কিছু আছে কি না সেটা আমরা দেখবো, ট্রাই করে। তো আমরা যেন ভেবো না যে আমরা দিনের বেলায় করছি, এখন কিন্তু রাত। এখন কটা বাজে? এখন বাজে রাত 8:08। দেখো তো এখন এই রাত্রেবেলা আমরা এখানে করছি, এরকম দেখি আদতে আছে কি না আত্মা। তো এই যে তার জন্য আমরা এখানে যেটা লাগবে দুটো মোমবাতি। তো এখানে প্রীতম কে দিয়েছিলাম, তো এখানে যে আমরা একটা সাদা কাগজ নিয়েছি, এবার এখানে চারটে কোট করেছি। তো এখানে একটা ইয়েস, এখানে একটা ইয়েস, এখানে নো, এখানে নো লিখবো। লিখে আগে তো লিখে লিখতে লিখতে তোমাদের বলছি খেলাটা কি। তো এই যে এটাতে আমরা আগে লিখে নেবো, যেহেতু এটা ভূতের ব্যাপার ওই জন্য লাল কালি দিয়ে লিখছি, কালি তো না স্যার, এটা রং। হাতে লাগাটা আমার খুব বাজে, তোমরা একটু ইগনোর করো। এখানে যে আমি দুটো ইয়েস লিখেছি আর দুটো নো বাকি আছে, প্রীতমকে দিচ্ছি। প্রীতম লেখো। তোমাদের বলে দিই এখানে দুটো রুল পেন্সিল লাগে, কিন্তু একটা ছোট একটা বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা রুলটাকে অ্যাভয়েড করব। দুটো মোমবাতি নিচ্ছি, তো আমরা মোমবাতিটাকে কাছে নিয়ে দিই। আমাদের এখানে কোনো পেতাত্তা নেই, পিছনে নিচে মাটি দেখা। আর যদি বাই চান্স এটা ক্রস করে, গাইস আমার খুব ভয় করছে, যদি এটা ইয়েস ইয়েস হয়ে যায় তার মানে হ্যাঁ এখানে কিছু আছে, আর যদি এটা ইয়েস ইয়েস না হয়ে যায়, নো নো হয়ে যায়, তার মানে এখানে কিছু নেই। তো এবার এটাকে আমরা মাঝখানে রাখবো, রেখে আমরা খেলাটা শুরু করব। তার আগে লাইটটা অফ করে বাবা, আর আমাদের মন্ত্রটা কি পিতামাতার কাছে একটু শুনে নাও। আল্লাহ বাদে মুল্লা বাদ, বিড়াল বাদে ঠাস ঠাল, আল্লাহর বউ গিন্নি মুতে খাই সিন্নি। তোমরা কিছু মনে করো না, ও ইয়াকি মারছে, আমাদের এটা মন্ত্র না। আগে লাইট অফ করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে না। মোমবাতি গুলো লাগাই দিই, এইসব ডাকছিস তারপরে দাঁড়ালে এমন আসলো না, পরে আসলো বুঝিস না কেন তুই, আমার আমি একা একা ঘুমাই, রাত্রেবেলা আমার ভয় লাগে, তুই কাকা বানিয়ে শোনো। আমাকে তো শোনো, আমার মনে হয় পিতামাতা হাসতো, মনে হয় সন্তানের পিতামাতা।
তুই কি কাঁদিস না কাঁদিস না ভাই কাঁদিস না এরকম সুজা মজা আরে মজা করছিস না মানে আরে কি হলো এই সত্য থেকে দেখে দেখো কি কান্না করছিস নাকি দেখেছিস আমি আগেই বারণ করেছিলাম থাকে এগুলো লাগবে না আরে কি দরকার আরে দেখো এই সব কিছুই হয় না আমরা ইয়াকি মাছলাম এটা আমার আর কাকির আগের প্ল্যান ছিল ফায়দা কানুর জন্য এই তো কি এই পাগল তো আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভূতে বিশ্বাস করো কিনা অবশ্যই জানিও আর কি কমেন্ট 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 কমেন্টে অবশ্যই জানিও সবাই আর কান্না করিস না তো টাটা আজকের মতো টাটা